আজকে মূলত আপনাদের প্রোগ্রামটা কি আছে একটু জোরে বলবেন? দিদিকে বলো অনুষ্ঠান, এটাতে আপনাদের সবাইকে আমাদের স্বাগত। আমাদের দলের পক্ষ থেকে আপনারা যারা এসেছেন, আমাদের সাংবাদিক বন্ধু যারা আসছেন, তাদের সবাইকে আমাদের দলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি। আমাদের মূলত গত 29 জুলাই বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় দিদি নজরুল মঞ্চে আমাদের দলীয় যারা পদাধিকারী রয়েছেন এবং যারা এমএলএরা ছিলেন তাদেরকে সঙ্গে সামনে রেখে তিনি একটা নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। সেই উদ্যোগটাই আমরা বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং প্রত্যেকটা মানুষের দরবারে যাতে পৌঁছে দিতে পারি, কর্মী ভাই বন্ধুদের কাছে যাতে পৌঁছে দিতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। মূলত আমাদের দুটি উপাদান রয়েছে, একটা হচ্ছে চিরাচরিত এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে মানুষকে একত্রিত করা এবং দিদির কাছাকাছি পৌঁছে নিয়ে যাওয়া। অর্থাৎ দিদিকে পেতে গেলে এখন শুধুমাত্র একটা ফোনের দরকার, ফোনটাই হচ্ছে মাধ্যম, যার নাম্বার হচ্ছে 9137309137। এবং যারা ওয়েবসাইটের মাধ্যমে তাদের কথাগুলি দিদির কাছে পৌঁছতে চান সেটারও didikebolo.com, এই ওয়েবসাইটের মাধ্যমে মানুষ তাদের এই সমস্ত কথাগুলি যেগুলি আমাদের কাছে তারা সরাসরি দিদির কাছে সেই কথাগুলি বলতে পারেন এবং তাদেরকে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তৃণমূল স্তরের প্রচার প্রক্রিয়া চালানোর নির্ধারিত জনপ্রতিনিধি এবং পার্টি কর্মী, যেটার মাধ্যমে তারা সাধারণ মানুষকে এবং প্ল্যাটফর্মকে ব্যবহার করে এবং তার সুযোগ সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন। আমি আগেই বলেছি যে গত 29 জুলাই নজরুল মঞ্চে দিদি আমাদেরকে আনুষ্ঠানিকভাবে এই যে আমাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে শুভ সূচনা করেছিলেন এবং সেখানে বলা রয়েছে পরবর্তী 3 দিনের মধ্যে রাজ্য জুড়ে 1000-এর বেশি জায়গায় নির্ধারিত জনপ্রতিনিধি এবং পার্টি কর্মীরা অনুরূপ অনুষ্ঠান সূচনা করবেন এবং স্থানীয় কর্মকর্তারা এই উদ্যোগে নিজেদের এলাকায় শুরু করবেন। সংবাদ মাধ্যম, পার্টি কর্মী এবং সমর্থকদের উদ্যোগের মাধ্যমে সবাইকে জানানো হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের। পাশাপাশি চিরাচরিত এবং আধুনিক জনসংযোগের মাধ্যমকে ব্যবহার করে পার্টি একটি জনসংযোগ কর্মসূচি শুরু করবেন, যার মাধ্যমে তারাই এই রাজ্যের মানুষকে এই উদ্যোগ এবং তার মাধ্যমে কিভাবে মানুষ এই উদ্যোগের সুফল লাভ করতে পারবেন সে বিষয়েই তাদেরকে জানানো হবে। এই তৃণমূল স্তরীয় জনসংযোগের প্রক্রিয়ার মাধ্যমে আগামী 100 দিনে তৃণমূল কংগ্রেসের 1000-এরও বেশি নির্বাচিত জনপ্রতিনিধি এবং পার্টি কর্মীরা ব্যক্তিগতভাবে 10000-এরও বেশি গ্রাম এবং শহর অঞ্চলে যাবেন এবং সেখানে রাত্রি যাপন করবেন এবং জনগণের এই উদ্যোগের বিভিন্ন মাধ্যম এবং কিভাবে তারা সুফল লাভ করবেন তারই প্রসার ঘটাবেন। পার্টির যে প্রদত্ত তালিকা, রাজ্য স্তর থেকে যে তালিকা পাওয়া গেছে সেই তালিকা অনুযায়ী বিশিষ্ট জনেদের কাছে আমাদেরকে যেতে হবে। পূর্ব নির্ধারিত যে গ্রাম বা শহরাঞ্চলে আমাদের পৌঁছানোর কথা সেখানে আমাদেরকে পৌঁছতে হবে। পার্টি প্রদত্ত তালিকা অনুযায়ী 3 থেকে 5 জন স্থানীয় সাম্মানিক ব্যক্তি যারা রয়েছেন তাদের বাড়িতে যেতে হবে, তাদের মতামত দিতে হবে, তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে এবং সেই গ্রাম ঘুরতে হবে এবং গ্রাম ঘোরার পর গ্রামবাসীদের এবং পার্টি কর্মীদের নিয়ে আমরা একটা জায়গাতে মিলিত হব এবং সেখানে তাদের সমস্ত কথা আমাদেরকে শুনতে হবে। শোনার পর যেগুলি আমাদের পক্ষে সম্ভব, যে তাদেরকে সমাধান করার যে যদি কোনো রকম সম্ভব আমাদের পক্ষে সম্ভব হয় সেটা আমরা সেখানেই তাৎক্ষণিকভাবে সেটা মিটিয়ে দেব। যে কাজগুলি আমরা করতে পারবো না, যেগুলি আমাদের আয়ত্তের বাইরে, সেগুলি আমরা দিদির কাছে পৌঁছে দেওয়ার জন্য মানুষের কাছে আমরা দিদিকে বলো একটা কার্ড আমাদেরকে দিদি দিয়েছেন, যে কার্ডের মাধ্যমে তার দিদিকে বলো অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটার মধ্যে তাদের নাম্বারটা দিদির যে নাম্বারটা 9137009137 এই নাম্বারটা দেওয়া রয়েছে এবং এর মধ্যে ওয়েবসাইট নাম্বারটাও দেওয়া রয়েছে www.didikebolo.com। এর মাধ্যমেই আমরা মোটামুটিভাবে মানুষকে আরও সচেতন করব, মানুষের কাছে যাব, মানুষকে আমরা বলবো। এবং এখানে বলা রয়েছে যে গ্রামে আমরা যাব সেই গ্রামের মধ্যে
আমরা মানুষ আমাদের দলীয় কর্মী এবং সেখানকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার পর আমাদের কোন একটা পার্টি কর্মীর বাড়িতে আমরা রাত্রি যাপন করব এবং সেখানে গিয়ে সেখানেই খাওয়া দাওয়া করে রাত্রি যাপন করব এবং পরের দিন সকালবেলা আমরা সেই গ্রামের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় সেখানে আমরা আমাদের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিদিকে বলো অনুষ্ঠানটা মানুষের মধ্যে প্রসার এবং প্রচার লাভ করার জন্য যা যা করণীয় আমাদের দলের পক্ষ থেকে এটা করা হবে। এবং আমরা এই অনুষ্ঠানটা যখন করব অর্থাৎ মানুষের কাছে যখন যাব তখন সেখানে 3 ঘন্টারও বেশি সময় ধরে মানুষকে আমরা এই কথাগুলি বোঝাব। এটাই হচ্ছে আমাদের দিদিকে বলো অনুষ্ঠানের মূল কর্মসূচি। এবং সেখানে দিদি আমাদেরকে যেগুলি দিয়েছেন, দিদির কতগুলি স্টিকার রয়েছে, এগুলি মোবাইলের মধ্যে আমরা এগুলি লাগিয়ে দেবো যাতে দিদিকে বেশি করে স্মরণ করতে পারে। আর আমাদের এখানে দিদির যে কার্ডটা রয়েছে এই কার্ডগুলিও মানুষের মধ্যে বিতরণ করব। আর তাছাড়া আমাদেরকে কিছু গেঞ্জি দেওয়া হয়েছে, সেই গেঞ্জিগুলিও গ্রামের মধ্যে গিয়ে আমরা আমাদের গ্রামের মানুষ আমাদের যারা সমর্থক কর্মী বন্ধু রয়েছে তাদের কাছে আমরা দেবো। এবং সেটা দিয়ে মূল বিষয়টা হচ্ছে মানুষের কাছে যাওয়া। আমরা ইতিমধ্যেই এই জিনিসটা আগে থেকেই শুরু করেছি, আমাদের এখানে ব্লক স্তরে যারা নাকি নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্বরা ইতিমধ্যেই তাদের নিজ নিজ বুথ এবং নিজ নিজ ব্লকের মধ্যে গিয়ে মানুষের বাড়ি বাড়িতে প্রচার শুরু করেছেন। কারণ আমরা এত কাজ করার পরে, দিদি এত কাজ করার পরে কেন রেজাল্ট আমাদের খারাপ হলো এটা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন এবং জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।